প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রভাত গ্যাব্রিয়েল পুরাইয়া, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আজ নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অষ্টম অধ্যায় নগদান বইয়ের তিন গড়া নগদান বই নিয়ে আলোচনা করছি। তিন গড়া নগদান বইয়ের ছকে মোট 14টি গড় থাকে। ডেবিট পাশে 7টি গড় এবং ক্রেডিট পাশে 7টি গড়। গড়গুলো হলো তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ার পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। তারিখ ক্রেডিট গড়ে তারিখ, প্রদান ভাউচার নম্বর, খতিয়ান নং, প্রাপ্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক ব্যাংক টাকা। মোট গড়ের সংখ্যা 14টি। তিন গড়া নগদান বইয়ের ছকে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে মোট 14টি কলাম রয়েছে। নগদ ও ব্যাংক কলাম দুই গড়া নগদান বইয়ের অনুরূপ লিপিবদ্ধ ও উদ্বৃত্ত নির্ণয় করতে হয়। উভয় দিকের বাট্টা কলমের মোট যোগফল পৃথক পৃথক লেখা হয়। পার্থক্য নির্ণয় করা হয় না। ক্রয় ও বিক্রয়কালীন বাট্টা অর্থাৎ কারবারি বাট্টা কোনো ক্রমেই লিপিবদ্ধ হবে না। তিন গড়া নগদান বই প্রস্তুত সেলিনা ট্রেডার্সের 2017 সালের মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। মার্চ 1, নগদ উদ্বৃত্ত 18,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 3,000 টাকা। মার্চ 3, ব্যাংকে জমাদান 5,000 টাকা। 6 তারিখের লেনদেন, সায়েমের কাছ থেকে 7,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। মার্চ 10, সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকার চেক প্রদান ও বাট্টা প্রাপ্তি 100 টাকা। ১৪ তারিখ, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা। মার্চ 16, পণ্য বিক্রয় 12,000 টাকা। মার্চ 18, 8,000 টাকার মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়। মার্চ 20, প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 2,000 টাকা। মার্চ 24, 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকার চেক প্রাপ্তি। মার্চ 30, ব্যাংক সুদ ধার্য করা হল 400 টাকা। 1 তারিখের লেনদেনে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে দুই দিকেই হবে। ডেবিট পাশে নগদের গড়ে, ক্রেডিট পাশে ব্যাংক জমা অতিরিক্ত বিদায়, ক্রেডিট পাশে ব্যাংকের গড়ে। ব্যাংকে জমাদান আমি ক লিখে রেখেছি, তার মানে এটা কন্ট্রাইন্টটি ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে উভয় দিকে লেনদেনটি হবে। 6 তারিখের লেনদেন ডেবিট দিকে, 10 তারিখের লেনদেন ক্রেডিট দিকে, 14 তারিখের লেনদেন ক্রেডিট দিকে, 16 তারিখের লেনদেন ডেবিট দিকে, 18 তারিখের লেনদেন ক্রেডিট, 20 তারিখের লেনদেন ক্রেডিট, 24 তারিখের লেনদেন ডেবিট, 30 তারিখের লেনদেন ক্রেডিট। এভাবে আমি ইন্ডিকেশন করে রেখেছি। ইন্ডিকেশন করা থাকলে আমাদের তিন করা নগদান বই স্বল্প সময়ের মধ্যে আমরা করতে পারব। আমরা যদি ডিয়ের সংখ্যাগুলো গুনি ডেবিট দিকের, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি লেনদেন ডেবিট দিকে,
এবং সি এর সংখ্যা যদি গুণি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি ক্রেডিট দিকে সাতটি লেনদেন হবে। ডেবিট দিকে লেনদেন এক তারিখের ব্যালেন্স বিডি 18,000 টাকা, তিন তারিখের লেনদেন কন্ট্রেন্টি 5,000 টাকা ডেবিট দিকে ব্যাংকের করে, ছয় তারিখে সায়ামের বাট্টার করে 200 টাকা, নগদের ঘরে 6,800 টাকা, 24 তারিখের লেনদেন বাট্টার ঘরে 500 টাকা, ব্যাংকের ঘরে 6,500 টাকা। তাহলে ডেবিট দিকে বাট্টার ঘরে যোগ করা হলে 700 টাকা, নগদের ঘরে 36,800 এবং ব্যাংকের ঘরে 11,500। একইভাবে প্রধানের ঘরে এক তারিখে ব্যাংক জমা অতিরিক্ত 3,000 টাকা ব্যাংকের ঘরে, তিন তারিখের কন্ট্রেন্টি ব্যাংকে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে ডেবিট পাশে ব্যাংকের ঘরে জমা হবে, ক্রেডিট পাশে নগদ টাকা কমে যাবে, এই জন্য নগদের ঘরে। 10 তারিখে সুমি হিসাব 100 টাকা বাট্টার ঘরে, ব্যাংকের ঘরে 3,400 টাকা। 14 তারিখে উত্তোলন হিসাব মালিক কর্তৃক শুধু ক্রেডিট দিকে, নগদের ঘরে। 18 তারিখের ক্রয় হিসাব 8,000 টাকার 5% 400 টাকা, তাহলে 8,000 টাকা থেকে 400 টাকা বাদ গেলে 7,600 টাকা নগদের ঘরে। 20 তারিখে প্রদেয় বিল হিসাব 2,000 টাকা ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের ঘরে। 30 তারিখে ব্যাংক সুদ ধার্য করলো 400 টাকা। খরচ শেষে মাস শেষে থাকে ব্যালেন্স সিডি নগদের ঘরে, 23,700 টাকা। এবং ব্যাংকের ঘরে 2,700 টাকা, তাহলে নগদের ঘরে 23,700 টাকা এবং ব্যাংকের 2,700 টাকা পরবর্তী মাসে শুরু করতে হবে।